हाय नमस्कार बंधुरा परमेश्वर मिनिस्ट्री यूट्यूब चैनल अपन सबा के मन के धन्यवाद और आत्मिक भाव नमस्कार। आजकल भिडियो थामेल देखे निश्चय बुझते भिडियो टॉपिक होते चले आज के अपन जो भिडियो एने अवश्य परमेश्वर राज्य विषय जेखने परमेश्वर पिता तर वाक्यते पवित्र शास्त्रे लिखे जे संसार पीछे ना चले आत्मार पिछने चलते अर्थात जीशुर परमेश्वर जो रास्ता व्यवस्था तार पेचन पेचन चलते क्यों बोल जे आजकल जागतिक जहाँ विषय ताहा किन्तु जगत थे और ऐश्वरिक जहाँ विषय अर्थात आध्यात्मिक ज्ञान तार स्वर्ग थेके आसे। अर्थात जखन आपनी परमेश्वर प्रति मन लगाबें ईश्वर प्रति आपनार मन के स्थिर करबें तो ऐश्वरिक चिंता ऐश्वरिक भाव सेगुलो आपनार जीवन के सठिक वे चालाबे। अर्थात ईश्वरीय भावगुलो कि कि अर्थात आगे जानते हबे जे ईश्वरीय भाव केमन करे आमरा लाभ करब आमादेर ए मानव जीवने। प्रथम कथा फार्ष्ट पॉइंट जेटा होच्छे ऐश्वरिक भाव पेते गेले आपनाके आगे आत्मार बसे चलते हबे मांसेर बसे नय। कारण पवित्र शास्त्रे लेखा आछे जे मांसेर व्यवस्था ईश्वरीय व्यवस्थाय बशीभूत हय ना। कारण मांसेर भाव कि ना मृत्यु। ईश्वर बोले जे मांसेर भाव मांसिक सोच चिंता भावना एगुलो आपके मृत्यु दिखे नहीं जाए किंतु आत्मिक भाव आत्मिक व्यवस्था अर्थात परमेश्वर प्रति पजिटिव चिंता भावना अर्थात सूक्ष्म धनात्मक चिंता भावना आपके अनंत जीवन पथे नहीं जाए। अर्थात पजिटिव थिंगस आर कम गॉड मान समस्त किस पजिटिविटी जा किचु इतिबाचक सब ईश्वर वार्ड के आसे। यहाँ एखने को ना बोले को शब्द नहीं अर्थात नकारात्मक प्रवाह एखे नहींगेटिविटी এই সব নেই। তাই পরমেশ্বরের কাছে যা কিছু আমরা চাই বা প্রার্থনা করি পরমেশ্বর বলে আমিন তোমাদের জন্য তা করে দিয়েছি এহোবা এহোবা করে দিয়েছে আমাদের জন্য আমাদের জন্য এহোবা হয়ে গিয়েছে। পরমেশ্বর আমাদের জন্য করেন কখন করেন যখন আপনি আপনার পজিটিভিটি চিন্তাভাবনাগুলো রাখবেন। যদি আপনি ঈশ্বরীয় ব্যবস্থায় বশীভূত হতে চান বা ঈশ্বরের ব্যবস্থার বসে থাকতে চান কারণ জগৎ সাংসারিক বসে আছে সাংসারিকতায় পাপাত্মার বসে আছে কিন্তু পরমেশ্বর তার ব্যবস্থার বসে আমরা কিভাবে থাকব। কারণ পরমেশ্বরের ব্যবস্থা হচ্ছে সব থেকে দামি। যত ব্যবস্থা দেখছেন পৃথিবীতে এই বিশ্ব পৃথিবীতে সব থেকে পরমেশ্বর পিতার ব্যবস্থা দামি। কেন দামি? কারণ ওটা আত্মার ব্যবস্থা ওখানে পাপের কোনো জায়গাই নেই। যদি কোনো ব্যক্তি পাপ করে সে শারীরিক অভিলাষের জন্য করে তার অন্তরাত্মাকে সে পাপি করে কী করে না শারীরিক সোচ চিন্তা ভাবনা তার অন্তরের মধ্যে চলতে থাকে অর্থাৎ হৃদয়ে আত্মার মধ্যে চলে তখন সেখানে সে জায়গাটাকে কলুষিত হয়। পরমেশ্বর বলে যে আমি মানুষের হস্তগড়া মন্দিরে বাস করি না আমি প্রত্যেকটি মানুষের মন মন্দিরে বাস করি। অর্থাৎ আপনার হৃদয়ে মন যত বেশি সুন্দর পবিত্র হবে ঈশ্বরের আত্মা বা ঈশ্বরীয় ব্যবস্থা আপনার জীবনে বাস করবে তত আপনার সাংসারিক জীবনেও পরমেশ্বরের ব্যবস্থা বাস করবে। যদি পরমেশ্বরের সোচ চিন্তা ভাবনা আপনার দিন শুরু করার আগে আপনার জীবনে নিয়ে থাকেন বা আপনি পরমেশ্বরের ব্যবস্থায় বশীভূত থাকেন অর্থাৎ আত্মার কোয়ালিটিগুলো মেনে চলেন। যে আত্মার কোয়ালিটিগুলো যে বলেছিলাম পয়েন্ট ফার্স্ট হচ্ছে আত্মার কোয়ালিটি আত্মিক কোয়ালিটি যাকে বলা যায় স্পিরিচুয়াল কোয়ালিটি। তো এই কোয়ালিটিটা কীভাবে আসে যেখানে লেওয়া আছে লোভ লালসা চুরি ব্যভিচার মানসিক সোচ এইসব যেন না আসে। আত্মার কোয়ালিটিগুলো হচ্ছে এগুলো থেকে আলাদা অর্থাৎ যে পবিত্রতা ন্যায় ক্ষমাশীলতা প্রেম বা পজিটিভ চিন্তাভাবনা বা সব কিছুতে হ্যাঁ বা যেটা বলেন আশীর্বাদ হয়ে যাবে আপনার কথা দিয়ে এমন এমন বিষয়গুলো আরও অনেক গভীরে বিষয় প্রার্থনা করা বা সত্য পথে নিজেকে চালিত করা বা আপনার জীবনে আত্মিক গুণগুলোকে অর্জন করা ঈশ্বরের কাছে বচনে গিয়ে। তো এইগুলো যখন আপনি জুড়বেন পরমেশ্বরের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন ঈশ্বরের সঙ্গে আপনার যত সম্পর্ক গভীর দৃঢ় হবে তো ঈশ্বর আপনার জীবনে তত তত বেশি আশিসকে বারিশ করতে থাকবে। কারণ ঈশ্বর আশিস করতে চায় আপনি যদি নিতে চান তার জন্য আপনাকে নিজেকে পবিত্র হতে হবে নিজেকে শুচি হতে হবে ঈশ্বরীয় ব্যবস্থার বশীভূত হতে হবে। কারণ ঈশ্বরীয় ব্যবস্থার না বশীভূত হলে আত্মার ব্যবস্থাতে না চললে আপনি কখনো ঈশ্বর ব্যবস্থা বশীভূত হবে পারবেন না। কারণ ঈশ্বরীয় ব্যবস্থা বশীভূত হওয়ার উপায় হচ্ছে পরমেশ্বরের আত্মা দ্বারা চলা। আর যখন আপনি চলবেন অবশ্যই ঈশ্বরের আজ্ঞা আপনি পালন করছেন আত্মার বিষয়ে চলা মানে হচ্ছে পরমেশ্বরের আজ্ঞাকে পালন করা। আর যখনই পালন করছেন পরমেশ্বরকে প্রেম করছেন আর পরমেশ্বরের কাছে প্রেম করলে পরমেশ্বর আপনার জন্য সব কিছু উপলব্ধ করে দেবে যাকে বলে তাইয়ার। আপনার যা কিছু প্রয়োজন
উনি ঠিক যোগিয়ে দেবেন, কারণ উনি যোগানদাতা ঈশ্বর। উনার কাছে না বলে কোনো শব্দ নেই, উনার ওয়ারে অর্থাৎ উনার রাজ্যে কোনো না বলে শব্দ নেই। যখন আপনি উনার ওয়েতে চলবেন তখন যেটা চাইবেন বিশ্বাস করুন পূরণ হয়ে গেছে, যেটা আজ হয়নি সেটা 5 দিন পরেও হবে। যখন আপনার বিশ্বাসটা নিগুড় হবে, আপনার আত্মিক গুণগুলো আরও সূক্ষ্ম হবে, তখন আপনি যেটা বলেন পরমেশ্বর তুরন্ত আপনার জন্য করবে। যেমন একটা ইলেকট্রিক সুইচ দাবালে যেমন একটা আলো জ্বলে ওঠে অন্ধকার ঘরে, ঠিক তেমন পরমেশ্বর আত্মা দ্বারা চললে আপনি যখন আত্মাতে চক্সি থাকবেন, যাকে বলা হয় আত্মাতে একদম প্রকট থাকবেন, তখন আপনি যেটা মানে চাইবেন পরমেশ্বরের কাছে পরমেশ্বর দিয়ে দেবেন। যারা নতুন বিশ্বাসী তারা আসে পরমেশ্বরের কাছে, সবেমাত্র ভবনে যুক্ত হয়েছে, তারা যখন পরমেশ্বরের কাছে চায় কিছু, দেখবেন অনেক সময় তাদের প্রার্থনা কাজ করে না। কেন কাজ করে না? হোয়াই নট ইওর প্রেয়ার ওয়ার্ক? বিকজ গড নট ঈশ্বর তো আপনার মধ্যে পবিত্রতার সহিত আপনার মধ্যে ঈশ্বরের আত্মা আসেনি তখনও। যখন পবিত্র আত্মাকে আহ্বান করবেন, পিতা পুত্রের নামে যখন অঙ্গীকার করবেন, তখন আর তার ব্যবস্থা অনুসারে নিজেকে চালিত করা স্টার্ট করবেন সেই ওয়েতে, তখন আপনি নিজে দেখতে পাবেন যে আপনি যেটা চাইবেন পরমেশ্বর আপনাকে দিয়ে দিচ্ছে। আপনার বিশ্বাস তুরন্ত যখন প্রকট হয়ে যাবে আর ঈশ্বরের যে শিক্ষাগুলো এগুলো মন থেকে শুনবেন এবং সেই অনুসারে প্র্যাকটিক্যাল করুন, তবে আপনার জীবনে লাভ। শুধু শুনলেন বুঝলেন কিন্তু করলেন না প্র্যাকটিক্যাল, তাহলে কোনো ফায়দা নেই। পরমেশ্বর বলে শুনো বুঝো ও চলো। যিশু বললো যে শুনো বুঝো চলো, আগে কী বলছে শুনুন, তারপরে বুঝুন সত্য না মিথ্যা, তারপরে চলুন, আর চলবেন তো ফল পাবে। পরমেশ্বরের ব্যবস্থা আত্মিক ব্যবস্থায় বশীভূত হয়, অর্থাৎ আত্মার বশে যদি থাকেন তবে ঈশ্বরের রাজ্যে বা ঈশ্বরের ব্যবস্থা বশীভূত আপনি হতে পারেন, বা ঈশ্বর কাছে যেটা চাইবেন পূরণ করবে। আমিন। আর নেগেটিভিটি থট যেগুলো নাম্বার 2, যেগুলো হচ্ছে এটা কার ওয়ার্ড থেকে আসে এটা আপনাকে জানতে হবে, যে এটা দুষ্টের শয়তানের থার্ড পার্সনের ওয়ার্ড থেকে আসে। কেন আসে? কারণ এই নেগেটিভিটি থটগুলো আপনাকে বিভ্রান্ত করে, আপনাকে সন্দেহ চিন্তা ভয় আপনার জীবনে ব্যভিচার মানসিক ক্রিয়া পাপ কর্ম পাপাত্মার অভিলাষা লোভ লালসা বিভিন্ন রকমের প্রলোভিত যে ওয়েগুলো আপনার হৃদয়ের মধ্যে ডালে শয়তান কি আত্মা, তো সেই কাজগুলো সে শয়তানের আত্মাগুলো করে থাকে, যার মধ্যে থাকে নেগেটিভিটি থট। তো এই নেগেটিভিটি থট হচ্ছে নাকারাত্মিক, যে আমি পারবো না, আমার দ্বারা হয় না, আমি কি পারি, আমি কি কিছু করতে পারবো, এই থট এগুলো থেকে বেরোতে হবে আগে। পরমেশ্বর বলে এগুলো তার ওয়ার্ডের কাজ, থার্ড পার্সনের ওয়ার্ড, থার্ড পার্সনের ওয়ার্ড থেকে নিজেকে ফার্স্ট পার্সনের ওয়ার্ডে আনুন, তবে আপনার জীবনে যেটা চাইবেন সেটা পূরণ হয়ে যাবে। আমিন। প্রেস অফ লর্ড, পরমেশ্বরকে গৌরব। কারণ পরমেশ্বর করতে পারে না এমন কোনো কাজ নেই, যদি আপনি বিশ্বাস করেন, বিশ্বাসে কাজ করেন তো আপনার জন্য হয়ে গেছে। আমিন। কারণ এই বিশ্বাস করাটা খুব কঠিন। অনেকে মানুষ বলে আমি তো ঈশ্বরকে মানি, জগৎ সংসারে মানুষ বলে আমি ঈশ্বরকে খুব মানি, কিন্তু তারা মানে কিন্তু ঈশ্বর যেটা বলে সেটা করে না। তাহলে কেমন করে ঈশ্বরকে মানে? ঈশ্বর বলছে চুরি করো না, ও চুরি করলো, ব্যভিচার করো না, করলো, মিথ্যা কথা বলো না, দিল, মিথ্যা সাক্ষ্য দিল না, লোভ করিও না, লালসা করিও না, ছলনা করিও না, মানুষকে ঠকাও না বা কাউকে ভ্রান্ত করো না, এইগুলো তারা করে। আর তারা কেমন করে বলতে পারে আমরা ঈশ্বরকে পেয়ে গেছি? কখনো না। পরমেশ্বর বলে আমি ব্যবস্থা পবিত্র ব্যবস্থার বশীভূত, যে আত্মার ব্যবস্থার গুণগুলো কোয়ালিটিকে মেনে চলবে সেই একমাত্র আমার ব্যবস্থার বশীভূত, বা সেই আমার একমাত্র রাজ্যের সন্তান, আদার্স নট। কারণ পরমেশ্বরের আত্মা এমনই, যদি বা পরমেশ্বর রাজ্য এমনই ধার্মিকতা রাজ্য, যেখানে উটকে সূচ ছিদ্র দিয়েও প্রবেশ করাও খুবই খুবই টাফ। কারণ পরমেশ্বর আজকে বাক্য দ্বারা আপনাদেরকে নিশ্চয়ই কোনো বিষয়ে আপনাদের ত্রুটি আছে তা জানকারি দিচ্ছে। পরমেশ্বরের বচনকে আপনারা নোট করে রাখুন বা পয়েন্ট করে রাখুন, যে পরমেশ্বর যা বলে তাই করে কিনা। কারণ করে, পরমেশ্বর করতে পারে। পরমেশ্বরের ব্যবস্থার সঙ্গে যদি আপনি তাল রেখে চলতে পারেন না, তালে তালে জগৎ যে তালে তালে চলছে, জগতে মানুষও সেই তালে তালে সংসার, সংসার সেই পিছন পিছন ছুটছে। মানুষ কিসের পিছনে ছুটছে? সংসারের পিছনে, টাকা অর্থ লোভ লালস এগুলো জাগতিক, এখানেই শুরু এখানেই খতম। পরন্তু যখন আপনি মারা যাবেন আপনার আত্মা ঈশ্বরের কাছে যাবে, তখন আপনি ঈশ্বরের কাছে যে আপনার বিচার হবে প্রত্যেকটা আত্মা হিসাব ও নিকাশ দিতে হয়, তখন আপনাকে যেন আপনি ন্যায্য থাকেন, আপনি জগৎ সংসারে চলবেন, আপনাকে এখানে থাকতে গেলেও আপনাকে কাজ করতে হবে খেতে হবে, কিন্তু পরমেশ্বরকে ভুলে গেলে চলবে না। পরমেশ্বরকে স্মরণে রাখুন, পরমেশ্বরকে আগে সততা করুন, পরমেশ্বর সম্মান দিন, পরমেশ্বর দেখুন না আপনার জন্য সব কিছু করে দিয়েছে। আমিন। কারণ পরমেশ্বর করতে পারে, যিশু করতে পারে, এটাকে বিশ্বাস করে নিতে হবে। আর বিশ্বাসের কাজগুলোও করতে হবে, সাংসারিক কাজ তো আপনি করবেন, এটা তো শারীরিক অভিলাষা পূরণের জন্য, এখানেই শুরু এখানেই খতম শেষ।
তাই পরমেশ্বরের জন্য আত্মিক দুনিয়ার জন্য কিছু করুন, তো পরমেশ্বর দেখবেন আপনার অনন্ত জীবনের অধিকারী আপনাকে করবে। অনেক মানুষ বলে আমি অনন্ত জীবন কীভাবে পাবো, যখন আপনি পরমেশ্বরের অনুসারে চলবেন, পরমেশ্বরের ব্যবস্থাকে সঙ্গে তাল রেখে চলবেন, তখন আপনি অনন্ত জীবনের পথে চলবেন। তাই পরমেশ্বর বচনকে আপনার মন থেকে নিয়েছেন আশা করি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনাদের কারো কিছু জানার প্রয়োজন থাকে। আর প্রার্থনার জন্য কল করুন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর আজকে এতটাই বলবো, পরমেশ্বরের আত্মা আবার আপনাদেরকে শেখাবে। পরমেশ্বর পিতা ধন্যবাদ, মহান গুরু যিশুর নামে যিশুকে ধন্যবাদ, আমেন। প্রেজ দ্য লর্ড, আমেন।